আল্লাহ পাক আমাদের জন্য নামাজকে ফরজ করে দিয়েছেন। প্রতিটা নরনারী বালিককে নামাজ পড়তে হবে, এমন করে প্রতিটা সাবালককে নামাজ পড়তে হবে। প্রতিটা নরনারী স্বাধীন সাবাল্য মানুষকে নামাজ আদায় করতে হবে। এ যুব নামাজ কোনোভাবে তোমার আমার জন্য ছাড় নাই। জান বাঁচানো ফরজ, নামাজ পড়াটাও ফরজ, কিন্তু ইতিহাসে বাধা সাক্ষী দিয়ে দেয় কারবালা জমিনে আমার ইমামে হুসাইন পাক। তিনি এমন করে দেখা যায় ঘোড়ার পিঠে জালিমদের বিরুদ্ধে লড়াই করে আগিয়ে আগিয়ে যায়, যাকে যাকে সন্ত্রাস জাহান্নামীরা আগিয়ে আসতে লাগে ইমামে পাকের মোকাবিলা করার জন্য। ইমামে পাকের সামনে যত আগিয়ে আসে তারা এমন করে আস্তে আস্তে ঝাঁকে ঝাঁকে ইমামে পাকের আঘাতে দে তরোয়ালের আঘাতে দে তারা জাহান্নামের দিকে যেতে লেগেছে। এ যুবকেরা তরুণেরা বাপেরা কেউ ইমামে পাককে থামাতে পারে না, সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে। কি করে ইমামে মাওলানি সন্তানকে রুখা যাবে, কি করে নবী পাকের নামাজে ইমামে হোসাইনকে রুখা যাবে। সবাই চিন্তায় পড়ে গেছে, হাজারো হাজারো মানুষ ক্ষত বিক্ষত হয়ে জাহান্নামে চলে যেতে লেগেছে। ইমামে হোসাইন পাকের মোকাবেলায় হাজারো মানুষ যেতে পারছে না, শুধু একজনের নেতৃত্বে 25,000 ছিল, আর এরকম অনেকের নেতৃত্বে আসতে লেগেছে। ইমামে হোসাইন পাককে রুখতে পারছে না। এ যুবক এমন সময় দেখা যায় ইমামে হোসাইন পাক তরোয়ালকে থামিয়ে দিয়েছে, ঘোড়ার পিঠ থেকে নামতে লেগেছে, সীমা দাঁড়িয়ে গিয়ে দেখতে লেগেছে কি ব্যাপার। ইমামে হোসাইন পাককে দেখালো, দাঁড়ালো, থামালো। ওই সময় সীমা দেখতে পাই ইমামে হোসাইন পাক ঘোড়ার পিঠ থেকে নেবে আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেছে। শোনো আমার নবীর উম্মাহ, সেদিন বাহানা ছিল হোসাইন পাক যদি নামাজ ওই দিন কাজা করত আল্লাহ ধরত না, কেন ওখানে যান বাঁচানো ফরজের ব্যাপার ছিল, কাজা করা সেখানে মাসলা জায়েজ ছিল। কিন্তু ইমামে হোসাইন পাক আর নানার উম্মতদের বাহানা যেন না করতে পারে, নানার উম্মত দেখারে জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবার জন্য জান দিও আল্লাহ নামাজের ইজ্জতকে রক্ষা করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করছি ভাই, কেন ভাই তোমরা নামাজ পড়ো না? নামাজ পড়ো, যদিও কাজে থাকো কাজা হয়ে যায়, গাড়িতে থাকো কাজা হয়ে যায়, পরিস্থিতি এমন জায়গায় পড়ার মতো নয় কাজা হয়ে গেছে, ঘরে এসে পড়ে নাও কাজা আদায় করে নাও, ঈশার সময় নামাজ পড়ে ঘুমাও। খবরদার আমার ভাইরা, এত গাফলতি ভালো নয়। আমাদেরকে দু দিক দিয়ে ধ্বংস করার প্ল্যান চলছে, এক আল্লাহ ও রাসূলের প্রেম থেকে আমাদেরকে সরাবার জন্য একদল সমাজে নামধারী বক্তা সূরাতে মুনাফিক ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ ও রাসূলের প্রেম আদব সম্মান থেকে সরাতে চাইছে একটা। আরেকটা হলো একদল মানুষ যারা প্রকাশ সমাজের দুশ্মন আমরা জানি, তারপর এত মিষ্টি কথা বলে আমাদের সঙ্গে মেশে মিশে আমাদের ঘরে ফ্রি খাওয়াবার নামে হারাম খাওয়াচ্ছে। খাদ্যটা দেখছেন আপনি চাল আলু পেঁয়াজ, কিন্তু এটা কোন পয়সায় এটা আমরা জানি না, কথা বুঝে আসছে না। এভাবে আমাদের ভেতরটাকে মেরে দিচ্ছে। এই দুই থেকে বেঁচে আসার উপায় তওবা করো, আল্লাহ রাসূলকে ভালোবাসো, সেজদায় পড়ে যে আল্লাহকে বলো আল্লাহ আপনি আমাকে হিদায়তের রাস্তা দেখান, আপনি আমাকে বাঁচান, আমার রুজিকে বড় করে দেন, আমার ইনকাম বড় কম আল্লাহ আপনি একটু বড় করে দেন, আমার সংসার বড় কি আমার প্রয়োজন একটু আছে আল্লাহ আপনি একটু বড় করে দেন। শুনে রেখে দিও, সে আমেরিকার প্রেসিডেন্ট হোক আর আমার দেশের প্রধানমন্ত্রী হোক আর আব্বাস সিদ্দিকী হোক, তামাম কায়নাতের দিনেওয়ালা একজন তিনি সৃষ্টিকর্তা আল্লাহ, জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেন তোমায় দেবে না, কেন তোমায় দেবে না? ভেবেচিন্তে দেখো, আমরা তো শুধু তোমাদেরকে ভাবাবো বুঝাবো, জোর তো করতে পারি না, তবু আমার বাপ দাদার সময় জোর করা যেত না, হয় এত ভালোবাসা ছিল, এখন তো ভালোবাসা জেরক্স, তার উপরে জেরক্স, তার উপরে জেরক্স, কোন রকম একটা কিছু লিখা আছে মনে হচ্ছে বুঝা যাচ্ছে।
কোন রকম বোঝা যাচ্ছে যে মুরিদ ভালোবাসে, কিন্তু কেমন সে আর বোঝা যাচ্ছে না। কথাটা কি ব্যথা দিয়ে ফেললাম? অতি সত্য কথা, ভেবে দেখুন, ভেবে দেখুন। একটু যদি কোনো কথা তোমার পাতে হয়তো এক চামচ সুরো কেউ হয়তো তোমার পাতে পড়ার কথা ছিল, এখন যদি আমি তুলে নি, আর হুজুর আর সব ভুলে যাবে, গালি গালাস থেকে শুরু করে দালাল পলা থেকে শুরু করে কিছু বাদ দেবে না। এই সমাজে আছে না, না কি এক চামচ হয়তো সুরো সুরো পেতো, সেটা তুলে নিয়েছি যে ওটা দিতে হবে না। অথচ অত বিষ মাখানো ছিল বলেই তো নিয়ে নিচ্ছি রে বাবা, তুমি বুঝতে পারো নি কেন? আল্লাহ সবাইকে সমান চোখ দিয়েছে নাকি? সবাই কি সমান দেখে? যদি সবাই সমান দেখতো, গরিবের নামাজ আল্লাহর আরশে আজিমকে দেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। যে আটটা ফেরেশতা আল্লাহর আরশে আজিমকে ধরে রেখেছে, সেই ফেরেশতাদের ঘরেও গরিবের নামাজ দেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন? আপনারা দেখেছেন? বলবেন তো। চোখ জাহিরি দেখতে এক, কিন্তু সবাইকে আল্লাহ সমান দেখার ক্ষমতা দেয়নি। হাসেন আমার নজওয়ানেরা, তরুণেরা, বাবেরা, মায়েরা, বোনেরা, ভুল আমাকে বুঝবেন না। এই দুনিয়ায় যুগে 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 একদল মানুষ জমিনে এসেছে, তাদের আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু তারা শয়তানের হাতের পুতুল হয়ে গেছে, তারা শয়তানের চেলা তৈরি হয়েছে, তারা দুনিয়া জমিনে এসে শয়তানের দেখানো রাস্তায় চলতে লেগেছে, তাদেরও জিন্দেগি আল্লাহ দিয়েছে, তাদের কো ক্ষমতার আসনে আল্লাহ বসিয়েছে, তাদের কো অর্থ আল্লাহ দিয়েছে, কিন্তু তারা সবকিছু পেয়ে আল্লাহ শুধু ভুলেছে তা নয়, তারা জমিনের উপরে আল্লাহর প্রেমিক গুণকে, আল্লাহর দাস দাসী গুণকে আল্লাহর দিক থেকে সরাবার প্ল্যান যুগে যুগে করেছে। তাদের মধ্যে একজন হলো ফেরাউন, তাদের মধ্যে একজন হলো নমরুদ, তাদের মধ্যে একজন হলো আবু জাহল, উতবা, সাইবা। আজও এমন কিছু মানুষ রয়েছে তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, তাদেরকে ক্ষমতা না শোনালাই দিয়েছে, তারা আজকে জমিনে আল্লাহর পাকের দাস দাসী গুণকে আল্লাহ যেটা পছন্দ করে না সেই রাস্তার দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহ যেটা পছন্দ করে সেইখান থেকে দূরে সরিয়ে রাখছে। এই জমিনের উপরে তোমাকে কেউ বলবে না আজকে নামাজ পড়বি আয় 10,000 টাকা দেবো, কিন্তু এই জমিনে তোমাকে সবাই বলে কে বলবে যা ওর ঘরটা ধরিয়ে দে 20,000 দেবো। আচ্ছা না না, কেননা আল্লাহ নামাজ পড়লে খুশি হতো, এই দিকে কিন্তু তোমায় ডাকলো না, তোমাকে ধরে নিতে হবে, কে আমার আপন কে আমার পর, এটা তোমার দায়িত্ব বাপ। কেন আমি যদি তোমাকে কারণে নাম ধরে বলি, তাহলে সে তখন তোমাকে বাঁচাতে গিয়ে আমাকে দুশ্মন হয়ে যাবে, তোমাকে পেতে গিয়ে আমার দুশ্মন। এরপর আমাদের দায়িত্ব আছে, তাই তোমাদেরকে বলে দিয়ে যাই, এই যুবক শরীর চর্চা করার দরকার আছে, তারপরে শরীর চর্চা করার নামে ফরজকে তরক করে খেলাধুলা করা ইসলামে হারাম, হাঁটুর উপরে কাপড় তোলা ইসলামে হারাম, ওই হারামকে যারা আনন্দ মনে করে হাত তালি দেবে, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবের মধ্যে লিখেছে, তার নেকা থাকলে বিবি তালাক করে যাবে। এখন যদি কেউ হাঁটুর উপরে কাপড় তুলে খেলায় হারামকে আনন্দ করে হাত তালি দিয়ে থাকো, তাহলে তুমি আজও বিপদে পড়েছো। না তুমি এই ফতোয়া জানতে, না তুমি বিপদে পড়নি, কিন্তু আজ ফতোয়া জেনে গেলে এবারে যদি তুমি করো বিপদে পড়বে, কেননা না জানাই ভুল করলে ওটা পাপ হয় না রে, জানার পরেই ভুল করলে ওটা পাপ হয়। এ যুবক শুনে রেখে দাও, এ না জোয়ানেরা এমন করে জুয়া খেলা হারা, আর সমাজের মধ্যে জুয়াকে ভরিয়ে দেওয়া হচ্ছে, ঠিক তেমনই খেলার নামও জুয়া চলছে, খেলার নামও পেট ধরা ধরে চলছে। এ যুবক আজ আমরা দুনিয়ার ময়া জালে জড়িয়ে গিয়ে খেলার নামে তোমাকে জড় করিয়ে দিয়ে ওখানে হঠাৎ করে একটা বেগানা মেয়েকে তুলে দেওয়া হলো, সেই মেয়েটাও আজকে কুলঙ্গ সরিয়ে তোমাকে নাচ দেখাতে লেগেছে, সে তার শরীরের সৌন্দর্যকে প্রদর্শন করে, সে যা
টাকা ইনকাম করতে লেগেছে, শরীরের সৌন্দর্য প্রদান করে টাকা ইনকাম করার চরিত্র কি নারীদের কাজ ইসলাম জানাচ্ছে, কিন্তু সে তো জাহান্নামে যাবে যাবে। কিন্তু বড় দুঃখ লাগে, তুমি তো আমার ভাই হও, তুমি তো আমার আপনজন হও, কিন্তু তোমার আমার তোমরা সেখানে যে হাজির হয়ে গেলে সেই উলঙ্গ অর্ধেক উলঙ্গ নারীর দেহর সৌন্দর্যকে দেখার জন্য তোমার চোখেতে জেনা হতে লেগেছে। তুমি কি একবার ভাবলে না এই চোখ দুটো যদি আল্লাহ না দিত তাহলে আমার কি দশা হতো? আল্লাহ চোখ দিল, আজ আমি কি দেখতে লেগেছি? ওই সময় তোমার উচিত ছিল উঠে চলে আসা, কিন্তু না তুমি উঠতে পারলে না। কেন উঠতে পারলে না? তার আগে বড় প্ল্যান করে তোমাকে ফিরিয়ে নামে হারাম খাইয়ে দেওয়া হয়েছে। মনে রাখবে, একটা লোক ডাকাতি করে ইনকাম করে তুমি জানো, কিন্তু তার বাড়ি যদি তুমি কর্মচারী হও, তার বাড়ির কোনো কাজ করে দাও, সে যদি তোমাকে পারিশ্রমিক দেয়, ওই টাকাটা তোমার জন্য খাওয়া হালাল হবে, হারাম হবে না। একজন মানুষ এমন করে দুনিয়া জমিনে মানুষের টাকা লুটে নিয়েছে তুমি জানো, কিন্তু তার বাড়িতে তুমি কাজ করছো, তোমার একটা পেশা ধরো, তুমি এমন করে কারেন্টের কাজ করো, তুমি কারেন্টের কাজ করতে গেছো, ও সে লুটা টাকাই তোমাকে দিয়েছে, ওই টাকা কিন্তু তোমার জন্য হারাম হবে না। কেননা তুমি পরিশ্রম করেছো, মজুরি নিয়েছো, সে কি করেছে সে জবাব দিতে যাবে। কিন্তু শুনে রেখে দাও, সে যদি তোমাকে এক কাপ চা দেয়, ওই চাটা যদি তুমি ফ্রিতে খাও, ওটা হারাম হয়ে যাবে। আজ আমার ভাই, মুখকে সামলাও, চোখকে সামলাও, জবানকে সামলাও, চোখকে সামলাও, হাই রে চোখ, তুই বড় আমার ক্ষতি করে দিলি, যদি না তুই থাকতি হয়তো সামান্য লস হতো, দুনিয়া দেখা হতো না, মা দেখা হতো না, বাপ দেখা হতো না, একা কোনো জায়গায় যেতে পারতাম না, লোককে সারা নিয়ে যেতে হতো, হয়তো 30-40-50 বছরে একটু ঠোকর খেতাম। কিন্তু চোখ, তুই আমাকে কি দেখাতে লাগছিস রে? এই চোখ তুই আমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছিস। হাই রে মুখ, তুই যদি না থাকতিস তাহলে আজ আমাকে হারাম খেতে হতো না, কিন্তু এই হারাম খেয়ে আমার শরীরটা নাপাক হয়ে যাচ্ছে। নাপাক শরীর কখনো আল্লাহর পাক জান্নাতে যাবে না। এবারে যদি কেউ মনে করেন ভাইজান আমি জানতাম না হয়ে গেছে, আমার কি উপায়? কে বলেছে উপায় নাই? মহান আল্লাহ তো দয়ালু আল্লাহ বলেছে, যখন তোমার কাছে সত্য আসে, তুমি যদি মিথ্যায় থাকো সঙ্গে সঙ্গে ফিরে আসো, এবং সাথে সাথে ওই ভুলের মধ্যে থাকার জন্য তওবাটা করে নাও। তওবা কিভাবে করবে? আরে কিছুই করতে হবে না, শুধু তুমি দিল থেকে তোমার রবকে একবার কানেকশনটা করে নাও, দিল থেকে বলো আল্লাহ আর কোনদিন ভুল করব না, এটাই তোমার জন্য বেগুনা হয়ে যাবার রাস্তা হয়ে যাবে। আমার কথাই কি বাজার হচ্ছে? আমরা রহমানের দলে ডাকি বাপ, আমরা রহমানের দলে ডাকি, আর আমাদের উপরে শয়তানের দলে যারা ডাকে তাদের কিন্তু খুব রাগ। আপনারা জানেন কি জানেন না? জানেন তো, খুব রাগ, খুব রাগ। যেমন আমার রাসূলুল্লাহ যখন রহমানের দলে ডেকেছিল, সাহাবারা রহমানের দলে ডেকেছিল, শয়তানের দলে যারা ছিল, যারা শয়তানের দলে ডাকতো, আবু জেহেল, উদ্বা, সাইবা, আবু লাহাব, এই সব রাইসুল মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই, জুল খুয়াইসারা তামিমি, এরা আমার নবী সাহাবাদের করে ছেড়েছিল, বলেন না গো, অনেক কষ্ট, অনেক কষ্ট। আল্লাহ আমার ভাইদেরকে হিদায়ত করেন, আপনাদের সাথে আমাকেও হিদায়ত করেন, বলুন আমিন। নিঃশ্বাস একদিন ফুরিয়ে যাবে, চলে সবাইকে যেতে হবে, যাবার আগে
আল্লাহকে খুশি করে যাও, তুমি যদি দুনিয়া দুনিয়া আল্লাহ হয়ে চলতে পারো, শুধু কবরে মানুষ তোমাকে শুইয়ে দিতে দেরি হবে, আল্লাহ তার ফরিস্তা দিয়ে তোমার জন্যই কবরকে খুশবু আর জান্নাতের বাগান বানাতে দেরি করবে না। তুমি যদি দুনিয়া জমিনে আল্লাহকে খুশি করে চলে যেতে পারো, যে রাস্তায় গেলে আল্লাহ খুশি, ওই রাস্তা যদি প্রতি ওই রাস্তায় যদি থাকতে পারো, কোন রাস্তা, যে রাস্তায় সাহাবারা চলেছে, যে রাস্তায় আমার মুজাহিদুল জামা দাদা হুজুর চলেছে, যে রাস্তায় গরিবে নওয়াজ চলেছে, যে রাস্তায় গাউসুল আজম বড় পীর সাহেব চলেছে, যে রাস্তায় চার ইমাম, ইমামে আব্দুর রহমান বিন সাবিত, ইমাম সাফি, ইমামে মালিক, ইমামে হাম্বাল, ইমামে আজম আবু হানিফা হুজুর চলেছে, ওই রাস্তা যদি চলতে পারো, তুমি শুধু কবরে যেতে দেরি, এমন করে আল্লাহ রহমতে ফেরেশতারা মতির মালা নিয়ে এসে ইস্তেকবাল করে তোমার গলাতে পরাতে দেরি করবে না। কবর দুই ধরনের হবে, অনেক বড় কথা বাপ আরো ধরনের হয়, আমি বুঝাবার চাইছি, শয়তানের রাস্তায় যারা থাকবে তাদের জন্য কষ্ট দেয়, আর রহমানের রাস্তায় যারা থাকবে তাদের জন্য শান্তি 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 শান্তি। মৃত্যুটাকে মানলে, আরে বিশ্বাস করলে মানলে, এটাকে বিশ্বাস না করলে কি করে হবে? একটু লোভ, একটু লোভে পড়ে যাচ্ছে। আর এতটা পিছনে কারণ বললাম, প্রথমে মহল তৈরি করা হচ্ছে খাদ্যর মাধ্যম দিয়ে, খাদ্যর মাধ্যম দিয়ে প্রথম মহল তৈরি করা হচ্ছে। কেন ভেতরে প্রত্যেকটা মানুষের ভেতরে একটা গোস্তের টুকরো আছে যাকে বলা হয় কল। ওই কলটা কেমন বুঝাবার জন্য বলছি, একটা আলো, একটা নূর, একটা জ্যোতি। ওই আলো পুরো শরীরকে রাস্তা দেখায়, বুঝতে পারছেন তো? আপনাদের ঘরে আগে ছোটবেলায় যে লন্ঠন ছিল না, চৌকো ধরনের, দেখেছেন না? হারিকেন, হারিকেনের ভেতরে একটা আলো জ্বলে না, ওটা হচ্ছে কল, বুঝাবার জন্য বলছি। ওর কাজ কি? রোশনি দিওয়া, কিন্তু ওর সেফটির জন্য চতুর্দিকে দেখুন কাঁচ দিয়া থাকে, যাতে হাওয়া লেগে কেউ ফু দিয়ে বা পানি পড়ে নিভিয়ে না যায়, বন্ধ না হয়ে যায়। কিন্তু ওই কাঁচের চতুর্দিকে দেখবেন আস্তে 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 একটা ময়লা ধোঁয়া পড়ে, ধোঁয়া পড়ে, ধোঁয়া পড়ে অন্ধকার হয়ে যায়। এটা দুনিয়ার আগুন, তা থেকেই বেরোয়, বুঝাবার জন্য। ঠিক কালবের চতুর্দিকে একটা আবরণ আছে, সেই আবরণটা একটা দাগ পরে, যখন তুমি একটা ভুল করে একটা দাগ পরে, একটু কিছু খাও ওতে দাগ পরে, কালি পড়তে পড়তে ওই জায়গাটাকে পুরো ঘিরে থাকে, তখন তোমার শরীর থেকে আর আলোটা ওই নূরটা কলটা বেরোচ্ছে না। তাই আমরা যতই বুঝাই সেই মসজিদের পাশ দিয়ে চলে যায়, নামাজ পড়তে মন চাইছে না। এখানে কেউ নিজে নামাজ কে অস্বীকার করে? আছে কেউ? সবাই নামাজ কে ভালোবাসে, কিন্তু সাইডে যাচ্ছে কেন? এই জায়গাটা, কলবের জ্যোতিটা চারিদিকে ময়লা আবরণ, নোংরা খাদ্য, নোংরা কর্মকাণ্ডে আমাদের নোংরা জিনিস দেখে ঢাকা পড়ে যাচ্ছে। এটাকে পাক করতে হবে, এটাকে পরিষ্কার করতে হবে। দুনিয়ার কাঁচ নাই, খুলে একটু কাপড় টাপড় দিয়ে মুছে দিলেন, এটা তো খোলাও যাবে না আর বার করা যাবে না, এটা পরিষ্কার করার ব্যাপার কি আছে বলুন? বলুন বলুন বলুন। আল্লাহর ওলিদের কাছে বায়াত হতে হবে, বায়াত হয়ে জেকের করতে হবে। শুধু জেকের করলে আবার হেড অফিস আউট হয়ে যেতে পারে, কেন ডোজের ব্যাপার থাকে, বুঝাবার জন্য বলছি। মুর্শিদ ধরতে হবে, কোরআনের ভাষায় যাকে বলা হয় ওলিয়াম মুর্শিদা, মুর্শিদ ধরতে হবে, মনে রাখবেন, সেই মুর্শিদ ধরে আল্লাহ নামের জেকের করতে হবে, আল্লাহ 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 আল্লাহ।
দেখুন বাদিকে ধাক্কা পড়ছে, এই আল্লাহ নামের জেকেরে ওই নোংরা গুণ আস্তে আস্তে পরিষ্কার হয়, আল্লাহ নামের ভয়েজ পাওয়ার এত জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতেও যখন কোন বিপদে পড়ে যাবেন, সন্ত্রাসী হামলা হোক বা বালা মুসিবতের হামলা হোক, তখন দেখবেন গ্রামে আজান দেয় না, আপনি আরো বেশি বেশি করে আল্লাহ 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 জিকির করবেন, বা দম নিতে পারছেন না। কথা বুঝে, মৃত্যু তো একদিন হবে রে বাবা, দম নিতে পারছেন না কোনো কারণে, আপনি খুব খুব জোরে জোরে আপনার রব আল্লাহকে ডাকবেন, দেখবেন আপনার জানটা হালকা হবে, স্বাভাবিক হয়ে যাবে, জোরে বলবেন সুবহানাল্লাহ। আরে ট্রাই তো করুন, শুধু শোনে না সুবহানাল্লাহ, শোনে না, আমি বলছি নি খারাপ না, সুবহানাল্লাহটা তো ভালো, এইটুকুও তো হতো না যদি না আসতেন, যাক একটু তো হয়েছে, কিন্তু এসেছি যখন কিছু দিচ্ছে, একটু একটু বাড়ান, একটু বাড়ান, বাড়ান, আমি আশা রাখবো এমন কোন ভাই আজ থেকে, এমন কোন ভাই আর এমন কোন বোন, বিশেষ করে যুবক আর যুবতীগুলোকে বলছি, বাপেরা তো আল্লাহ করে, মায়েরা আল্লাহ করে তো নামাজ পড়ে, এমন কোন যুবক আর এমন কোন যুবতী, অর্থাৎ আমার ভাই আমার বোন, তোমরা আমার ভাই হও, বলো হ্যাঁ কি না, তোমাদের বোন গুণ গুলা নিশ্চয়ই অবশ্যই আমার বোন হয়, তো এমন কোন বোন আর এমন কোন ভাই, আজ থেকে এমন কোন রাত যেন তোমার জিন্দেগিতে না আসে যে রাতে তুমি আল্লাহকে সেজদা না দিয়ে ঘুমিয়েছো। পারবে পারবে কথা বলো, এমন কোন রাত যেন তোমার জিন্দেগিতে না আসে যে তুমি সেজদা না দিয়ে ঘুমিয়ে পড়েছো, তুমি আজ থেকে তোমার রবকে সেজদা দেবে তারপর ঘুমাবে। ভাই আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে যাইনি, চতুর্দিকে তাকাও দেখো কি হচ্ছে, চতুর্দিক দিয়ে তোমাকে ঘিরা হচ্ছে, তুমি বুঝতেই পারছো না, তোমাকে ঘিরা হচ্ছে, আর এই ঘিরা থেকে বাঁচার একমাত্র আল্লাহ সাহায্য ছাড়া তুমি বাঁচতে পারো না। তুমি সুখের দিনে তোমার রবকে ডেকে রাখো, দুঃখ যদি এসে যায় সেদিন ডাকলেই চট করে সাড়া দিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কথা নয়, নামাজের ব্যাপার আছে।